খাবারটা দিয়ে আমি র্যাপিডো করতে বেরোবো। আজকে দেখো দিদি ভাই দুধ জল দিতে বসে দিছে, আর এদিকে ভাত বসে দিয়েছে। আজকে মাছ আনা হয়েছে, ডিসার নেবে হচ্ছে দুটো তেলাপিয়া মাছ, আর ছটা হচ্ছে আটটা। হ্যাঁ, তুমি তো মাছ খাবে, তাহলে সাতটা হচ্ছে এটা দেবে, রুই মাছ। হ্যাঁ, আর তিনটে থাকবে আমাদের, টোটাল দশটা আছে, আর দুটো হচ্ছে তেলাপিয়া। এই যে দিশারে, আর সঙ্গে যাচ্ছে থোর, সঙ্গে থোর যাচ্ছে। আর দিদিভাই সকালবেলা উঠে কাটাকুটি করেছে, দেখো এদিকে ধনে পাতা কেটে নিয়েছে, ওদিকে কড়াই সুটি বেছে নিয়েছে, আলু কেটে নিয়েছে, আর আলুর নিচে কী আছে, আলুর নিচে আলু আছে। আর আজকে আমরা ডিসাকে দিচ্ছি হচ্ছে মাছের ঝোল ভাত, আর হচ্ছে থোরের ঘণ্ট। এই হচ্ছে আজকে ডিসারের খাবার, তো তোমরা স্কিপ না করে দেখো। আর কালকে তো দিদিভাই একদম ফাটাফাটি করে দিয়েছে, প্রথম মানে বিয়ের পরে এই প্রথম পাড়ায় খেলায় নাম দিল, নাম দিয়ে একদম ফার্স্ট প্রাইজ নিয়ে চলে আসলো। ক্যালি আছে মেয়েটা, কিন্তু অহংকার নেই। চলো আমাদের সঙ্গে থাকো, আর যেদিনকে প্রাইজ দেওয়া হবে সেদিনকে তোমাদের অবশ্যই আমি শেয়ার করবো কী প্রাইজ দিল না দিল। তো কী প্রাইজ দিল না দিল সেটা দেখতে গেলে আমাদের ব্লগ তোমাদের রোজ ফলো করতে হবে। চলো আর এইভাবে আমাদের সাপোর্ট করো। ঘড়ির কাটাই হচ্ছে 10:10, আর আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, ছেলে অলরেডি খাওয়া ডান করে দিয়েছে, আর আমি এখানে পায়েস মুড়ি খাবো, আর দাদা ভাইয়ের হচ্ছে মুড়ি আলু ভাজা। কালকে তো সব ফুচকা খেয়ে এসে আর খাওয়া টাওয়া হয়নি, তাই খাওয়া দাওয়া হচ্ছে। ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে এসেছি, আর তোরের আলুটা ভাজছি, ওইটা করবো। এইদিকে ঝট দাদা ভাই বললো তাড়াতাড়ি এসো, আসো খেয়ে নাও, খেয়ে তারপরে করো, কেন দাদা ভাই আবার যাবে র্যাপিডো করতে, তাই জন্য বললো তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও। সব খাওয়া দাওয়া ডান, চলো। হ্যাঁ, দশটা এনেছি, কি দশটা রুই মাছ, দশটা রুই মাছ আমাদের হচ্ছে দুটো, তোমার একটা ওর একটা। হ্যাঁ, দিয়ে দিলে আটটা, একটা তেলাপিয়া তো মাথা নিলে। হ্যাঁ, তেলাপিয়াটাকে আমি হাফ করে দিলাম, যা দাম নেই তাতে হাফ দাম নেব, যেটা হাফ দিচ্ছি। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরে। লাঞ্চের রান্না কমপ্লিট, এখানে থোরের ঘণ্ট, এখানে হচ্ছে রুই মাছ ভাজা, তেলাপিয়া মাছ ভাজা, আর রুই মাছের ঝোল হচ্ছে আলু মটরশুঁটি ধনে পাতা আদা দিয়ে ঝোল একটা। তা চলো রেডি করে দিই, দাদা ভাই রেডি হয়ে গেছে। এবার এখানে সব বাসনগুলো পড়ে আছে, বাসনগুলো সব পরিষ্কার করে নেবো, আর দাদাভাইকে আগে ছেড়ে দিই, দাদাভাই যাবে আবার আসবে, আবার বিকালে বেরাবে। তা চলো স্কিপ না করে দেখতে থাকো, আর আমাদের পাশে থাকো, প্লিজ একটু সাপোর্ট করো আমাদের, আর আমাদের এইভাবে ভালোবেসো। ঘড়ির কাটায় 2:10, আর এখনো দাদা ভাই আসেনি, বললো সেন্ট্রাল রেভিনিউতে আছে, তাহলে আসতে তো একটু টাইম লাগবে। আর এইদিকে আরেকজনকে আমি অঙ্ক করতে দিয়েছি, ওর স্যার ওকে পরীক্ষা নেবে। অঙ্ক করতে বসে কত রকম সব যে মানে রঙ্গ তামাশা করে যাচ্ছে বলার মতো না, সেগুলো আর ক্যামেরায় ক্যাপচার করছি না, ক্যাপচার করলে তোমরা বুঝেও যাবে যে এরকম জন্তুকে নিয়ে আমি থাকি ঘরে। আরে দেখো, তা দাদাভাই আসুক, আসলে দাদাভাইও ঢুকবে আর শম্ভুও মনে হয় ঢুকবে, শম্ভুও ঢুকবে দাদাভাইও ঢুকবে মনে হয় একসাথে, তাহলে আজকেরও বেলা হয়ে যাবে খেতে খেতে। আর যদি দাদাভাই এর মধ্যে চলে আসে তাহলে তো স্নান করে খেয়ে নেবে। আর শম্ভু আস্তে আস্তে তিনটে, প্রায় তো 2:10 ওভার হয়ে গেল, 2:10। চলো আবার দেখা হচ্ছে, দেখি কটার সময় বাবু আসেন, তারপরে খাবেন, এই করে বেলা হয়ে যায় আমাদের।
আর কি করব, কাজ বাজ না থাকলে যা হয়, সংসার তো চালানোর জন্য খাটতেই হবে। তাই যাই হোক, তোমরা আমাদের পাশে থেকো, সাপোর্ট করো, এইটাই কামনা করব সব সময়ের জন্য। চলো, সাড়ে তিনটে বেজে গেল, এখন আমরা খেতে বসেছি। শম্ভু গেল ফিজিও করে, ফিজিওথেরাপি করে, এখন খাচ্ছে হচ্ছে ভাত, এদিকে হচ্ছে দিদিভাই পেঁয়াজি করেছে, আর হচ্ছে মাছ খাবো না। এই হচ্ছে আজকে আমাদের মেনু, মাছের ঝোঁক, তেলাপিয়া আছে একটা আমার জন্য, তেলাপিয়া দিদিভাই আর ছেলের জন্য হচ্ছে কাতলা। আর আজকে মোটামুটি পাঁচটা করে এসেছি, আবার পাঁচটার সময় বেরোবো। আজকে খুব একটা ভালো ছিল না, তাও ফুড ফুড সব মিলিয়ে করলো। চলো আবার দেখা হবে বিকালে কি করছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:10, আর ছেলে গেছে পড়তে, দাদা গেছে র্যাপিডোতে, আমি একটু অল্প একটু চানাচু নিয়েছি, দুটো বিস্কুট আর চা খাই, তারপরে ছেলে আসবে পড়ে, তারপরে ওকে দেখি কি বানিয়ে দিই। তা একটা বই ধরিয়ে দিয়ে গেছে, জানি না কি বই, নাম মানে এখানে নাম দেখায় এক, বই চলে আর এক, তাই এটা দেখছি। চলো পরে আবার তোমাদের সাথে। ঘড়ির কাঁটা এখন 10:40, আর ডিনার নিয়ে চলে আসলাম, এখানে ডিমের ঝোল হয়েছে আর রুটি, আর যে সব এখন এসেছে, আর ও তো কিছুক্ষণ আগে এসেছে। তা চলো, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাদের পাশে থেকো।